রাজীবের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া ভালোবাসায় মাননীয় প্রধানমন্ত্রী কান পর্যন্ত পৌঁছে আপনাদের দাবি আওয়ামী লীগ মনজুর আলম রাজীবকে মনোনয়ন দেওয়ায় আজকের এই সমাবেশ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ। আমাদের অভিভাবক জনাব ওয়াজুল কাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাই আজকের অনুষ্ঠানটি আমরা অত্যন্ত আগামাটা ভাবে আমরা সম্পন্ন করে এখান থেকে গিয়ে যার যার বাড়ির মসজিদে যার যার আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমাদের প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব ওয়াজুল কাদেরকে যেন অতি দ্রুত সুস্থ অবস্থায় আমাদের মাঝে আমরা ফিরে পাই। আর আমাদের আইনগত বাধ্যবাধকতার কারণে আমরা শুধু আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের কমিশনার বিন্দু, মেয়র মহোদয় সহ আমরা 8-10 জন মানুষকে এই গেটের বাইরে দিব, আর বাকি যারা আছেন আপনারা যারা নেতাকর্মীরা এসেছেন আপনারা সবাই এখানেই থাকবেন। আপনাদেরকে আর আমরা বেশি কথা না বলে আপনাদের সকলকে, সকলের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে, এনএম ভাইয়ের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের ধৈর্য সহকারে এই গেটের বাইরে সকলকে থাকার আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় আমি আজকে প্রথম দেখলাম, ছবিতে দেখেছিলাম, এই দুটি আশা করছি সবাই ভাবে মেনে নিয়েছে। সবাই বলছে এবং নির্দেশনা আমরা দেখছি স্বাক্ষর করছেন উপজেলার 22,000 আমাদের প্রিয় অভিভাবক, আমাদের সকলের অভিভাবক মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছে, আপনাদের সকলের কাছে আপনারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীরভাবে দোয়া করবেন যাতে আমাদের এই প্রিয় অভিভাবক অত্যন্ত দ্রুততার সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় অভিভাবককে সুস্থ অবস্থায় আমাদের মাঝে দিয়ে দেয় এবং তার নেতৃত্বে আমরা পথ চলতে পারি। সবাইকে ধন্যবাদ।